আগে পূজোটাকে বাঁচাও বাবা, কারণ একটা পূজো যদি বাঁচে এই পূজোয় এই ফুলটা লাগিয়েছে তার ভাড়া, এই যে প্যান্ডেলটা বেঁধেছে তার রুটি রুজি, যে আলো লাগিয়েছে তার রুটি রুজি, যে সাউন্ড সিস্টেমের দায়িত্বে আছে তার রুটি রুজি, যে প্যান্ডেলটা বেঁধেছে তার রুটি রুজি, যে পুরোহিত মশাই পুজো করবে তার রুটি রুজি, যে মৃৎশিল্পী মূর্তি বানিয়েছে তার রুটি রুজি, যে পুরোহিত মশাই পুজো করবেন তার রুটি রুজির সঙ্গে, যে মাসি ফুলের যোগান দিয়েছে তার রুটি রুজি, এবং সর্বোপরি এই প্যান্ডেলের বাইরে যারা ফুচকা স্টল দিয়েছে, ঘুগনি স্টল দিয়েছে, তাদের প্রত্যেকের রুটি রুজি। একটা পুজোকে কেন্দ্র করে কিন্তু এতগুলো মানুষের জীবন নিয়ন্ত্রিত হয়। ওরা বুঝলো না, ওরা বললো দিদি শুধু টাকাই দেয়। আরে ওরা বুঝবে কি করে, এই একটা পুজোকে বাঁচিয়ে দেওয়ার জন্য এই লক্ষ লক্ষ মানুষগুলো যারা বেঁচে গেল ওরা ইভিএম মেশিনে গিয়ে বিপ্লব করে দেখিয়ে দিয়েছে 213 কাকে বলে। তাই আরও একবার ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আরও বড় খেলা হবে তার জন্য প্রস্তুতি নেবেন। মায়ের কাছে আরও একবার প্রার্থনা করি, সবাই খুব 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 ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, জয় বাংলা, জয় মা জগদ্ধাত্রী। থ্যাংক ইউ।